বারো ভূঁইয়াদের বংশধরের কীর্তির মধ্যে একটি স্থাপনা বেশ ভালোভাবে টিকে আছে এখনো। এটি একটি মসজিদ, মুসা খানের মসজিদ বা মুসা খাঁর মসজিদ। বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত ছায়া সুনিবিদ মোগল স্থাপত্য অনুকরণে নির্মিত মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রাবাসের কাছে ও কার্জন হলের পিছনে অবস্থিত। ধারণা করা হয় এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খাঁ নির্মাণ করেন। মুসা খাঁ মসজিদ বারো ভূঁইয়াদের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। বাহিক্য চাকচিক্য হারালেও নান্দনিক নির্মাণশৈলীতে তৈরি এই স্থাপনা এখনও সচল রয়েছে জামে মসজিদ হিসাবে। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা অবস্থান করছি মুসা খাঁর মসজিদ বা মুসা খাঁর মসজিদ। এই মসজিদটি কার্জন হলের বিপরীত পাশে অবস্থিত। এটা সুন্দর একটা মসজিদ, হলুদ বর্ণের একটা মসজিদ। আজকে আমরা এই মসজিদে ঘুরব, এই মসজিদের আদ্যোপান্ত আপনাদেরকে জানাবো। সাথেই থাকুন, ভালো লাগবে আশা করি। এই হচ্ছে মসজিদের প্রবেশ পথ, চলুন আমরা মসজিদে যাই। পিতা ঈসা খাঁর মতো অতটা খ্যাতিমান না হলেও বাংলার ইতিহাসে মুসা খাঁর নাম একেবারে উপেক্ষীয় নয়। বিশেষ করে রাজধানী ঢাকার প্রতিষ্ঠাতা সুবাদার ইসলাম খান এখানে আসার পথে যাদের প্রবল বাধার সম্মুখীন হয়েছিল, দিওয়ান মুসা খাঁ তাদের অন্যতম। বেশ কয়েক দফা প্রবল লড়াই হয়েছিল দিওয়ান বাহিনীর সঙ্গে সুবাদার বাহিনী। শেষ পর্যায়ে অবশ্য মুসা খাঁ সুবাদার ইসলাম খানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সুবাদারের সঙ্গে সম্পর্ক সহজ হয়ে এসেছিল এক পর্যায়ে। কার্জন হলের পশ্চিম দিকে চত্বরটি বাগে মুসা খাঁ বা মুসা খাঁর বাগান বলেই পরিচিত ছিল এক সময়। আজকে আবার এই নতুন একটা মসজিদে নামাজ পড়ব, মুসা খাঁ মসজিদে। আপনাদের উসিলায় বা ভিডিওগ্রাফির উসিলায় আমি কিন্তু প্রতি সপ্তাহে এই নতুন নতুন মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য লাভ করতেছে, যেটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। আমরা মাত্র এই মসজিদে নামাজ পড়লাম, জোহরের নামাজ শেষ করলাম। ধারণা করা হয় এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খাঁ নির্মাণ করেছিল। তাহলে বুঝতেই পারছেন এই মসজিদটা কত পুরানো। আর আমরা যেই প্রান্ততে বসে আছি এটা হচ্ছে মসজিদের বাহিরের প্রান্ত, মানে মসজিদে বেশিরভাগ সময় নামাজ হয়, আর এটা হচ্ছে বাহিরের প্রান্ত। এখানে এরকমই পরিবেশ আর কি। এখানেই নামাজ পড়লাম, আর এটার পাশে অনেক গাছপালা থাকার কারণে মসজিদটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ সবসময় থাকে। কারেন্ট কিন্তু নাই এখন, যদিও প্রচণ্ড গরম, তারপরে খুব ঠান্ডা লাগে এই গাছপালার কারণে। আর পাশেই হচ্ছে কার্জন হল, এখানে ছাত্রছাত্রী পড়াশোনা করে। বেশিরভাগ সময় দেখা যায় স্টুডেন্ট এবং এলাকাবাসী যারা থাকে আশপাশে, এরাই নামাজ পড়তে আসে। তো আমাদেরও আজকে সৌভাগ্য হয়েছে আপনাদের জন্য এইখানে নামাজ পড়ার, এবং আল্লাহ চেয়েছিল বলে হয়তো আমরা এখানে এসেছি আজকে। হচ্ছে ছাত্রীদের অথবা মহিলাদের জন্য নামাজ স্থান, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। আর লোকেশন আপনাদের চেনানোর জন্য বলতে পারি, কার্জন হলে যেই পাশে ঠিক তার পাশেই হচ্ছে এই মসজিদটি। এখানে নামাজ পড়তে পান, আর বেশিরভাগ সময় দেখা যায় ভার্সিটির স্টুডেন্ট স্যাররাই হচ্ছে এখানকার প্রতিদিনের নিত্যদিনের মসজিদ, এবং আশপাশের মানুষরা অবশ্যই আসে। গত ২৪ বছর ধরে মসজিদের খাতেমের দায়িত্ব পালন করছে সানাউল্লাহ নামের একজন ব্যক্তি। তিনি সেখানে খণ্ডকালীন কাজ করেন। তিনি পারিশ্রমিক হিসাবে ১০০ টাকা নেন প্রতিদিন। সানাউল্লাহর কাছে জানা যায় যে মসজিদটি সংস্কার করা দরকার, নতুবা এই ঐতিহাসিক মসজিদের সমাপ্তি আর খুব বেশি দূর নয়। অজুখানা ও শৌচাগারের বেহাল অবস্থা আছে। মুসা খাঁর মসজিদটি দেখতে অনেকটা খাজা শাহবাজের মসজিদের মতো। নিচের অংশে ছোট ছোট মঞ্চের মতো প্রকোষ্ঠ, এগুলো এখন বন্ধ। দক্ষিণ পাশ দিয়ে ১২ ধাপ সিঁড়ি বেয়ে উপর উঠতে হয়। পূর্ব দিকে খোলা বারান্দা, চওড়া দেওয়াল, পূর্ব পশ্চিমের দেওয়াল ১.৮১ মিটার ও দক্ষিণ ও উত্তরের দেওয়াল হবে ১.২ মিটার চওড়া। পূর্বের দেওয়ালে ৩টি ও উত্তর দক্ষিণে ২টি খিলান দরজা, ভেতরের পশ্চিম দেওয়ালের মধ্যে একটি প্রধান ও দুই পাশে ২টি মেহরাব। চারপাশের দেওয়ালে মোগল রীতির নকশা। বাহিরের দেওয়ালে চার কোণে ৪টি মিনার খচিত ৮ কোণা বুরুজ, তার পাশেই ছোট ছোট মিনার। বুরুজ ও ছোট মিনার ১৬টি, ছাদে ৩টি গম্বুজ রয়েছে। বাহিরের দেওয়াল অনেকটাই ধসে গেছে, ছাদের কার্নিশও জন্মেছে পরগাছা। যে উপরে যেই রডগুলো দেখতে পাচ্ছেন পাইপের মতো, পাইপই অনেকটা, এগুলো আসলে তেরপালের কাজে ইউজ করা হয়। অনেক সময় বৃষ্টি পড়লে অথবা শুক্রবার নামাজের আগে বা কোনো অনুষ্ঠান থাকলে এগুলোতে তেরপাল ইউজ করা হতো।
এইটাই হচ্ছে মসজিদের বাহিরের প্রান্ত। এখানে এক দুই তিন চার চারটা কাতার হবে আর কি। মসজিদটা তেমন একটা বড় না, ছোটই। ভিতরে আছে হলো তিন চার কাতা দাঁড়ানো যাবে, আর বাইরে চার পাঁচ কাতা দাঁড়ানো যাবে এরকম আর কি। এটা ঢাকা ইউনিভার্সিটির পাশে, টিএসসির পাশে অথবা কার্জন হলের পাশে, যেভাবেই আপনারা ধরেন না কেন খুব সহজে আপনারা আসতে পারবেন। তারপরও এক্সাক্ট লোকেশনটা আমি বলে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এই মসজিদে চলে আসতে পারেন। যাবেন কিভাবে? শহীদুল্লাহ হল এবং কার্জন হলের মাঝখানেই তিন গম্বুজ বিশিষ্ট মুসা খান মসজিদ অবস্থিত। মসজিদের পশ্চিম দেওয়ালের পাশেই স্থাপত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যাপক আনোয়ারুল আজিমের কবর। তারপর সীমানা প্রাচীর সংলগ্ন নাজিমুদ্দিন রোড, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত দ্বিতল বাসের কিছু সারি দেখতে পাবেন। ফলে একবারে কাছে না পৌঁছালে মসজিদে দেখা কোনোভাবেই সম্ভব নয়। তাই ঢাকার যে কোনো প্রান্ত থেকে টিএসসিতে আসলে টিএসসি থেকে রিক্সা নিয়ে কার্জন হল আসতে হবে, আর কার্জন হলের পাশেই থেকে এই মসজিদ। ওখান থেকে কিছুটা পায়ে হাঁটলেই মসজিদটির দেখা মিলবে। মসজিদে আগে হচ্ছে এই জায়গাগুলোকে নামাজের স্থান হিসেবে ব্যবহার করা হতো, দেখেন পরিত্যক্ত। এখন নিচে হয়ে যাওয়ার কারণে এগুলো বাদ দিয়ে দিছে এবং সিঁড়ি দিয়ে উপরে ওঠানো হয়েছে। এখন আর এই জায়গাগুলোতে নামাজ পড়া হয় না, মানে পরিত্যক্ত হয়ে গেছে একদম। চলেন আমরা মসজিদে উপরে যাই এবং উপর থেকে কিছু ভিউ নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে এখানকার অজুখানা এবং সাইডেও অজুখানা একটা আছে। আজকে এই পর্যন্তই, অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যেহেতু আমি আপনাদের জন্য এই মসজিদগুলোর ভিডিও নিয়ে আসতেছি প্রতিনিয়ত, চেষ্টা করছি, জানি না কতটুকু ভালো হচ্ছে, আমার চেষ্টা থাকবে সবসময় অনেক বেশি ভালো করে আপনাদেরকে এই সকল মসজিদগুলোকে, মানে এর ঐতিহ্যগুলোকে আপনাদের তুলে ধরার জন্য। পুরান ঢাকার ভিতরে কিন্তু আরও অনেক মসজিদ আছে, অথবা এই কার্জন হল ঢাকা ইউনিভার্সিটির আশপাশে অনেক মসজিদ আছে, আমার পক্ষে সবগুলো এখনও শেষ হয়নি, চেষ্টা করতেছি। প্রতি সময়ের মতো এই কথাটা আবার বলতেছি, আপনার পাশে যদি সবচেয়ে সুন্দর মসজিদ থাকে এবং ঐতিহ্যবাহী মসজিদ থাকে সেটা আমাকে জানান, আমি আপনাদের জন্য সেইখানে গিয়ে ওইটা ভিডিও ধারণ করে রাখবো। কারণ যাই না এই মসজিদগুলো কতদিন আছে, এমনকি দেখা যাবে এটা সংস্করণ হলে এই মসজিদের লুক চেঞ্জ হয়ে যেতে পারে। তো চেষ্টা করবো আপনাদের ওই এরিয়াতে গিয়ে মসজিদগুলো সুন্দর সুন্দর ভিডিও ধারণ করার জন্য। আজকে এই পর্যন্তই, অনেক বেশি ভালো থাকবেন। এত সুন্দর মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর রহমতে নামাজ পড়লাম একক্ত। সবসময়ের মতো একটা কথা বলি, আমাদের কিন্তু অবশ্যই কভারে যেতে হবে, জানেন আপনারা সবাই এটা, এটার কোনো বিকল্প আমাদের হাতে নেই। সো এখন থেকেই শুরু করেন একক্ত করে নামাজ পড়া, হয়তো বা এটাই আপনার জন্য পরকালে বড় একটা কোনো ইস্যু হয়ে দাঁড়াইতে পারে, আল্লাহ যে কোনো উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। তো আজকে এই মুসা খান মসজিদ থেকে আমি বিদায় নিচ্ছি সিদ্দিকুর রহমান, ফ্লাইং সিগল টিম নিয়ে আবার কখনো অন্য কোনো মসজিদে যাব। ততদিন পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।